আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিশেষ ছাড় ঘোষণা করেছে ই-কমার্স সাইট অ্যামাজন। এক্ষেত্রে অ্যামাজনের ওয়েবসাইট থেকে পণ্য কেনাকাটা করলে 50% পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকরা। অ্যামাজনের প্রাইম মেম্বার বা গুরুত্বপূর্ণ সদস্যরা সোমবার থেকেই এ ছাড় পাচ্ছেন, আর রবিবার থেকে সব ধরনের গ্রাহকদের জন্য ছাড় দেয়া হবে। এ ছাড় চলবে আগামী 21 মার্চ পর্যন্ত। অ্যামাজন এক বিবৃতিতে জানিয়েছে 50% পর্যন্ত মূল্য ছাড় দেয়া হবে এবং অ্যামাজনের সহযোগী ব্যাংকগুলো অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা দিবে। দুবাইয়ের কিছু নির্বাচিত এলাকার গুরুত্বপূর্ণ সদস্যরা ফ্রেশ গ্রোসারি নামক ক্যাটাগরি থেকে বিভিন্ন ডিলের আওতায় পণ্য কিনতে পারবেন। পাশাপাশি বাহরাইন, ওমান ও কুয়েতের গ্রাহকরাও পণ্য কেনায় ছাড়ের সুবিধা পাবেন। এদিকে এ বিষয়ে অ্যামাজনের খুচরা বিক্রি বিষয়ক পরিচালক স্টেফানো মার্টিনেলি বলেন, এই অঞ্চলে রমজান মাসকে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অর্থবহ মাস হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। আমরা আবারও রমজান মাস উপলক্ষে গ্রাহকদের সুবিধার্থে উদ্যোগ নিয়েছি। এছাড়া এই সুবিধার আওতায় তাদের সাশ্রয়ী হওয়ার পাশাপাশি সময়ও বাঁচবে। রমজানের প্রথম দিনে গিভিং ব্যাক টু দ্য কমিউনিটি নামে একটি উইশ লিস্ট চালু করবে অ্যামাজন। এর মাধ্যমে গ্রাহকরা নিত্য প্রয়োজনীয় পণ্য কিনে তা ইমিরেটস রেড ক্রিসেন্টকে দান করে দিতে পারবেন। এরপর ইমিরেটস রেড ক্রিসেন্ট তা অভাবী পরিবারগুলোর মধ্যে বিলিয়ে দিবে। এদিকে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন পণ্যে মূল্য হ্রাসের ঘোষণা দিয়েছে দুবাই ভিত্তিক 5 পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান। পবিত্র মাসে 10,000-এর বেশি নিত্য প্রয়োজনীয় পণ্যে বিশাল মূল্য ছাড় দিবে তারা। প্রতিষ্ঠানগুলো হলো লুলু হাইপারমার্কেট, ইউনিয়ন কোপ, ক্যারেফোর, আল আদিল ট্রেডিং ও আলমায়া সুপারমার্কেট। গত সোমবার আয়োজিত প্রতিষ্ঠানের বার্ষিক সংবাদ সম্মেলনে দাম কমানোর এই ঘোষণা দেন ইউনিয়ন কোপের নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুল্লাহ মোহাম্মদ রাফি আল দাল্লাল। তবে উল্টো চিত্র বাংলাদেশে, রমজানের আগে কারসাজি করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। শায়লা বিথি, বেঙ্গল নিউজ 24, ঢাকা।